নমস্কার, আমি সুকন্যা। বেক বাস্কেট উইথ সুকন্যা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের সবার খুব প্রিয় একটা স্ন্যাক্স রেসিপি, চিকেন পপকর্ন। এটা খুবই সহজে বাড়িতে বানানো যায়। শুরুতেই বলে রাখি, আমার ভিডিওটাকে প্লিজ লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমার সমস্ত ভিডিও নোটিফিকেশনের জন্য বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না। আর দেরি না করে চলুন দেখে নিই এই চিকেন পপকর্ন বানাতে আমাদের কী কী লাগবে। আমি এখানে 150 গ্রাম বোনলেস চিকেনকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তাছাড়া লাগবে চিলি ফ্লেক্স 1 টিস্পুন, আদা রসুন বাটা 1 টিস্পুন, নুন স্বাদ অনুযায়ী, সামান্য গোলমরিচের গুঁড়ো, 1.5 টেবিলস্পুন মতো ব্রেড ক্রাম, 1.5 টেবিলস্পুন কর্নফ্লাওয়ার, প্রায় 2 টেবিলস্পুন ময়দা, 1টা ডিম, 1 চামচ হোয়াইট ভিনিগার। আমি এখানে ফ্রুট ভিনিগার ইউজ করি, সিনথেটিকটা ইউজ করি না। 1/2 টিস্পুন সয়া সস, 1/2 টিস্পুন চাট মশলা। আর পপকর্নগুলো ভাজার জন্য লাগবে সাদা তেল। এখানে সাদা তেলই লাগবে, যে কোনো ধরনের সাদা তেল আপনারা ব্যবহার করতে পারেন। প্রথমে বোনলেস চিকেন পিসগুলোর মধ্যে আমি অ্যাড করব ডিম, কর্নফ্লাওয়ার, সয়া সস, ভিনিগার, আদা রসুন বাটা, চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো, নুন স্বাদ অনুযায়ী আর চাট মশলা। এই কটা ইনগ্রেডিয়েন্ট দিয়ে চিকেনগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেশন হয়ে গেলে একটা ফয়েল পেপার বা কোনো একটা ঢাকনা দিয়ে ঢেকে সেটাকে 2 ঘন্টার জন্য রেখে দিতে হবে। আমি কিন্তু ফ্রিজে রাখিনি, নর্মাল টেম্পারেচারেই রেখেছিলাম। এবার পপকর্নের কোটিংটা তৈরি করার পালা। একটা পাত্রে ময়দা, ব্রেড ক্রাম্ব, চিলি ফ্লেক্স আর সামান্য নুন দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। নুনটা সামান্যই নেবেন, কারণ চিকেনের মধ্যে দেওয়া আছে। আমি সামান্য নুন বেশি মনে হলো বলে তুলে নিলাম। এই ব্রেড ক্রাম্বটা আমি বাড়িতে ব্রাউন ব্রেড দিয়ে বানিয়েছিলাম বলে এটা একটু ডার্কার হয়। আপনারা হোয়াইট ব্রেডের যদি বানান বা বাজার থেকে যদি কেনেন তাহলে এটা এতটা কালচে রঙের হবে না। আর কিভাবে আমি ব্রেড ক্রাম্ব বানিয়েছিলাম সেটার লিংক আমি ওপরে দিয়ে দেব। 2 ঘন্টা হয়ে গেছে। এবার ওই ম্যারিনেটেড চিকেনগুলোকে একটা একটা করে আমি কোটিংয়ে ডুবিয়ে আলাদা একটা প্লেটের মধ্যে সাজিয়ে রাখব। দেখুন, আমাদের সব কটা চিকেনই কোট করা হয়ে গেছে। এবার একটা কড়াইয়ে তেল গরম করতে দেব। আমি খুব বেশি তেল নিই না, অল্প তেলে বারে বারে ভাজি। তেলটা গরম হয়ে গেলে আমি কোট করা চিকেন পিসগুলোকে ওই তেলের মধ্যে ছেড়ে দেব। আমার এই তেলে যে কটা চিকেন পিস ধরবে সেই কটাই আমি দেব, কারণ আমি তো ছাঁকা তেল ইউজ করছি না, কাজে একবারে সব হবেও না। এই পপকর্নগুলো ভাজতে ভাজতে বলি, আপনারা যারা নতুন আমার চ্যানেলে তারা প্লিজ আমার চ্যানেল বেক বাস্কেট উইথ সুকন্যাকে সাবস্ক্রাইব করে নিন আর তার পাশে যে বেল বাটনটা থাকে সেটা অবশ্যই প্রেস করে দিন আর আমার ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবেন। তাছাড়া আপনারা আমাকে ফেসবুক, ইনস্টাগ্রাম আর টুইটারেও ফলো করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমি সমস্ত লিংক দিয়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন পপকর্নগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি মাঝে মাঝে। আর এই ভাজাটা কিন্তু করা আছেই হবে, যেহেতু চিকেনটা ম্যারিনেটেড আছে তাই এটা ভাজতেও বেশি সময় লাগে না আর চিকেনটা ভেতর থেকে নরমও হয়ে যায়। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। এই একইভাবে আমি বাকি চিকেন পিসগুলো ভেজে নেব। সবকটা পপকর্ন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর ওপরে সামান্য লঙ্কার গুঁড়ো আর চাট মশলা দিয়ে পরিবেশন করব। অবশ্য এটা অপশনাল, আপনারা নাও করতে পারেন, তবে চাট মশলাটা অ্যাটলিস্ট যদি দেওয়া যায় তাহলে খেতে আরও ভালো লাগে।
কেমন লাগলো আজকের এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবের সাথে, আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। কোনো সাজেশন থাকলে সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। তাহলে আজকের রান্না তো এখানেই শেষ হয়ে গেল। আবার খুব তাড়াতাড়ি আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আমার চ্যানেল বেক বাস্কেট ফিড সুকন্যা। বাই।